সকাল 9টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজীর রহমান। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বিএনপি মিডিয়া সেল বলছে, দলীয় প্রধানের স্বাস্থ্যের খোঁজখবর নিতে বিএনপি মহাসচিব সেখানে গিয়েছিলেন। সূত্র জানায়, সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান। সেখানে তিনি ঘণ্টাব্যাপী অবস্থান করেন ও রাজনীতির চলমান সার্বিক বিষয়ে দলীয় প্রধানকে জানান। প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনেহার, একটু আক্ষেপ ছিল যদি পুরো খেলা হতো, এবার আর সেই আক্ষেপের সুযোগ নেই। যাচ্ছে তাই পারফরম্যান্স দেখিয়েই হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি টাইগাররা, হেরেছে 142 রানের বিশাল ব্যবধানে। এ হারে তিন ম্যাচের সিরিজ এক ওয়ানডে বাকি থাকতেই খুইয়ে বসেছে লিটন দাসের দল। আফগানিস্তানের রান পাহাড়ে চাপা পড়ে বাংলাদেশের বড় হার নিশ্চিত হয়ে যায় ব্যাটিংয়ের শুরুর দিকেই। 332 রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে রশিদ নবীদের তোপে 72 রানেই 6 উইকেট হারিয়ে বসে টাইগাররা। তারপর কেবল পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা মুখে বললেও গোপনে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল শনিবার নিজ নির্বাচনী এলাকা 174 ঢাকা এক আসনের দোহার উপজেলার বিলাসপুরের গণি শিকদার বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ভিত্তিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দোহারের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে স্থানীয় এমপি হিসেবে জনমানুষের কথা শোনেন সালমান এফ রহমান। এ সময় তিনি দোহারের দুটি ইউনিয়নে কেন্দ্রীয় ভিত্তিক নির্বাচনী উঠান বৈঠক ছাড়াও আলামিন বাজারের 7টি সেতু এবং বিলাসপুরে 2টি সেতু উদ্বোধন করেন। এছাড়াও মুকসুদপুরের ঢালার পারে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যুদ্ধ ছাড়া সবকিছু করছে, বিকল্প সব ব্যবস্থা উন্মুক্ত রেখেছে। আমাদের বিশ্বাস, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবো। একটি পাইলট প্রকল্প নেওয়ার চেষ্টা করছি, অনেকে তাতে বাধা দিচ্ছেন। প্রকল্পে শুরু হলে নিজেদের বাড়িঘরে যেতে পারবেন রোহিঙ্গারা। গতকাল শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে কূটনীতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক কনসপারেন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিক্স থেকে অনুরোধ পেলে বাংলাদেশ সদস্য হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনুরোধ পেলে আমাদের কোনো আপত্তি থাকবে না, আমরা আরেকটি জানালা খুলে দিতে চাই। এরই মধ্যে আমরা ব্রিক্সের ব্যাংকে যোগ দিচ্ছি, আমাদের অনেক রিসোর্স বিনিয়োগ দরকার, সেক্ষেত্রে এটি আরেকটি বিকল্প হতে পারে, কাজেই তারা দাওয়াত দিলে আমরা যোগদান করব। গণ অধিকার পরিষদের চলমান সংকট পরিকল্পিত ও ভুইফোর অভিযোগের ভিত্তিতে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান। গতকাল শনিবার রাতে দলটির আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার ফেসবুক পেজের এক লাইভে এমন মন্তব্য করেন ফারুক হাসান। তিনি বলেন, ভুইফোর অভিযোগের ভিত্তিতে এ সংকট তৈরি করা হয়েছে পরিকল্পিতভাবে। ইনসাফ কমিটির অনুষ্ঠানে রেজা কিবরি আগেও গেছেন, সে সময় নূর দলীয় ফোরামে এসব বিষয়ে অভিযোগ করেননি। তখন দলটির সদস্য সচিব নুরুল হক নূরের সঙ্গে রেজা কিবরিয়ার কোনো সমস্যা তৈরি হয়নি। সমস্যা হলো সেদিন থেকে, যেদিন রেজা কিবরিয়া জিজ্ঞেস করলেন, আমার দলে আর্থিক লেনদেনের স্বচ্ছতা কোথায়, আমি দেখতে চাই। মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক প্রসঙ্গে যখন তিনি জানতে চাইলেন, তখন থেকে এই গণ্ডগোল শুরু। যশোরে বাস চাপায় 7 জন নিহতের ঘটনায় বাস চালক মিজানুর রহমান আত্মসমর্পণ করেছেন। গতকাল শনিবার সন্ধ্যা 7:30 দিকে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যস্থতায় তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় আত্মসমর্পণ করেন। বাস চালক মিজানুর বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়ার নজরুল শেখের ছেলে। গতকাল রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিলাল হোসাইন বলেন, ঘটনার পর রয়্যাল পরিবহনের বাসটি জব্দ করি, সেই সঙ্গে বাস চালককে আটকের চেষ্টা করি। যশোরের পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে চালককে পুলিশের হাতে হস্তান্তর করে।
আমরা এই দুর্ঘটনা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছি, রোববার আদালতে পাঠানো হবে। গ্রামে আর শহরে ডাইনিং বা রেস্টুরেন্টে আর ইটালিয়ানো মেলামাইন, ইটালিয়ানো মেলামাইন। এডিস মশার উৎস খুঁজতে ঢাকার পর এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনেও জোন ব্যবহার করছে। বাসাবাড়ি, অফিস, আলাদতের ছাদ, বাগান ও অন্যান্য উৎসে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভা খুঁজতে এ জোন ব্যবহার করা হবে। আজ রোববার সকাল 10:30 নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির অঙ্কুর স্কুল প্রাঙ্গণে ড্রোনের মাধ্যমে মশার আবাসস্থল চিহ্নিতকরণ ও জনের সচেতনতা কার্যক্রম শুরু করবেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। চসিকের জনসংযোগ ও প্রোটোকল কর্মকর্তা আজিজ আহমদ মশার আবাসস্থল চিহ্নিতকরণে ড্রোনের ব্যবহার শুরুর বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন। গাইবান্ধার সাদুল্লাপুরে শেফালী খাতুন নামের এক গৃহবধূকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন তার স্বামী মহসিন আলী। গতকাল শনিবার রাত 8টার দিকে মহসিনের বাড়ি থেকে শেফালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের হাতে থাকা একটি চিরকুটও উদ্ধার করা হয়। আত্মসমর্পণকারী স্বামী মহসিন আলী উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কলেজপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশের ধারণা, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে শেফালীকে হত্যা করেন মহসিন, পরে শোবার ঘরের আড়ার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখেন। পুলিশের স্থানীয় সূত্র জানায়, 4 বছর আগে মহসিনের সঙ্গে মোল্লাপাড়ার মৃত কাদের মোল্লার মেয়ে শেফালীর বিয়ে হয়। মহসিন কোনো কাজ করতেন না, পারিবারিক অসচ্ছলতার কারণে তাদের সংসারে ঝামেলা লেগেই থাকত, পাশাপাশি সন্তান না হওয়ায় শেফালীর উপর ক্ষুব্ধ ছিলেন মহসিন। শুনলাম যে এরকম নাকি ও ওর স্ত্রীকে মেরে থানা ধরা দিছে, তো আমি আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারে না। পরে আমি নিজেই এসে দেখলাম যে ঘটনা সত্য, ও মারে মারে চলে গেছে। কী কারণে মারছে এটা কেউ বলতে পারতেছে না। ছেলেটা নাকি নেশাগ্রস্ত, দীর্ঘদিন হলো সে নেশা করে, মাদকের সাথে জড়িত। ও নাকি ওর ওয়াইফকে ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করে ওখানে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে, সম্ভবত যে বালিশ চাপা বা এই ধরনের কিছু দিয়ে হত্যা করার পরে ছেলেটা নিজেই পালিয়ে গিয়ে থানায় গিয়ে নাকি ধরা দেয় যে আমি আমার স্ত্রীকে হত্যা করছি। ওই ওসি সাহেব ফোন দিয়ে চেয়ারম্যানকে যখন জানায় তখন আমরা জানতে পারি, তখন আমরা এলাকাবাসী জানি এবং আসি। আসার পরে ঘর থেকে বের করে দেখা যায় যে সে আসলে মৃত, মারা গেছে। চাপাই নবাবগঞ্জে জমি কেনা বেচা নিয়ে বিরোধের জেরে 3.5 বিঘা জমির ধানের চারা উপড়ে দিয়েছে প্রতিপক্ষ। বুধবার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা মাঠে সদ্য রোপণ করা চারাগুলো উপড়ে ফেলা হয়। এ ঘটনায় বিচার চেয়ে ক্ষতিগ্রস্ত কৃষক সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগচর গ্রামের রহমানের ছেলে মোহাম্মদ আমিনুল ইসলাম সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে প্রায় 70,000 টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। ধানটা উঠার পরে ই হবে, এই জমিটা ছুটবে, মানে ঠিক আছে, আমার হই কিনাও আছে, কালাম ভাইয়ের সাথে কথা হয়েছে, তারপরে হ্যাঁ যোধপুর লোকেরা এই জিনিসটা উঠে ফেলেছে। বড় ধান লাগাইছে কত কষ্ট করে, এই জিনিসটা আমি সরকারের কাছে আমি বিচার চাই। আমাদের যে টাকাটা পাবো আমি ওর টাকাটা বুঝতে আমাকে, তারপর তুই জমিটা তুই বুঝলাম, ওই জমিটা টাকা দিচ্ছে না, জমি ওর বুঝে দিবে। আমার ছিল ঠিক আছে ছিল জমিটা আগে, এই ধান খাইয়া তারপর পাই বেশি বুঝবে কালাম। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুদ্ধ সহায়তা হিসেবে ক্লাস্টার বোমা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, তাতে অস্বস্তিতে পড়েছে কানাডা, জার্মানি ও যুক্তরাজ্যের মতো পশ্চিমা মিত্ররা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে কয়েকটি দেশ তাদের অস্বস্তির কথা জানিয়ে দিয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় তারা ইউক্রেনকে ক্লাস্টার বা গুচ্ছ বোমা দেবে, তবে অন্য দেশের ভূখণ্ডে এ বোমা ব্যবহার করতে পারবে না কিয়েভ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়া খুবই কঠিন একটি সিদ্ধান্ত, এ বিষয়ে তিনি মিত্র দেশগুলোর সঙ্গে কথা বলেছেন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য, কানাডা ও স্পেন জানিয়েছে ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার পক্ষে নয় তারা। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।